जय श्री राम। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল সকাল চলে এসেছি আপনাদের কাছে চা নিয়ে। সকালে শীতের সময় এরকম চা নিয়ে আসতেই হবে, কোনো কথা নেই, তাই না? তো যাই হোক, মা এখন চা মুড়ি খাচ্ছে আর বাচ্চাদের মতো কাপের মধ্যে মুড়ি দিয়েছে। আর আমি আজকে ভয়েসটা বেশি দেওয়া হবে, কারণ হচ্ছে পাশের বাড়ি পিকনিক হচ্ছে, তাই এত গান হচ্ছে, ভয়েস না দিয়ে কিছু করার নেই। আমাদের ছাদেই দেখাবো আপনাদের কোথায় মাইকটা দিয়েছে। তো যাই হোক, মা এখন রান্নার ব্যবস্থা নিচ্ছে, মানে কি রান্না হবে না হবে, তাই আমি রান্নাটা বসাবো, মা এগুলো একটু ব্যবস্থা করে দিচ্ছে, বলছে বসেই তো আছি। তো আমি আর মা চা খাওয়া হয়ে গেছে, এখন মা বলছে আমি আর দুধ চা খাবো না, তোমরা খাও। তা আমি আর বিবাস চা নিয়ে চলে এসেছি। আর এই যে চাল ভাজাটা, বিবাস মুড়ি অত খেতে চায় না, কিন্তু ট্রেনের এই যে চাল ভাজাগুলো না ভালো লাগে, তো বিবাসকে দিলাম, আমি একটু খেলাম, আর মা এমনি ঘরের মুড়ি নিয়েছে আর একটু লেকার চা নিয়েছে। চাটা খাওয়ার পর ছাদে চলে এসেছি। ছাদে ফুলগুলো সুন্দর হয়েছে, আমাদের সব জবা ফুলগুলো বৃষ্টি হয়ে গেলো তো ভালো কুড়িয়েছে। তা এখন জামা কাপড় মেলতে এসে জামা কাপড় মেলার পর এই দেখুন ঠিক আমাদের ঘরের কোনাটা করে, তাহলে বুঝতেই পারছেন সারা দিন কানের মধ্যে বাজছে, কিছু করার নেই, এখন আনন্দ করছে সবাই মিলে। জামা কাপড় মেলা হয়ে গেছে, নিচে যাব। এই দেখুন জামা কাপড় মেলে দিয়েছি। আর রোদ থেকে না যেতে ইচ্ছা করছে না, এত ভালো লাগে ছাদে। আর এই যে পাশের বাড়ি দাদার মেয়ে এসছে, ওই দাদার মেয়ে এখন কি করবে, সব নিচে জামা কাপড় শুকাতে যাচ্ছে না, ছাদটা ভালো করে ঝাড় দিচ্ছে। আমি বলছি কি করছিস, ওর আবার ওই দেখো ওর বেবি, বেবিগুলো উপরের দিকে তাকাচ্ছে, আমি ডাকছি আর উপরের দিকে তাকিয়ে আছে। তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। এই দেখো দুই ভাই দেখছে আমাকে, কোথায় আছে, কোথা থেকে ডাকছে। চলুন, এখন একটু মাইকটা বন্ধ করেছি। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। আর বুঝতে পারছেন আজকে বিয়ের তারিখ আছে, পিকনিক করছে সবাই, এই যে বাসনার আওয়াজ শুনতে পাচ্ছেন। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:45 এরকম হবে, 11টা বাজে। তা জামাকাপড় সব মেলে দিয়েছি, জামাকাপড় সব মেলে দিই, সব উপরে ছাড়া তো শুকাতেই চায় না। একটু এবার নিচে যাবো, কি রান্না বান্না মা দেখছে কি করা যায়, সিম্পল রান্না করবো। আজ ডিমগুলো না ফ্রিজের মধ্যে থেকে ফেটে ফেটে যাচ্ছিলো, ওই জন্য আজকে ডিমের ঝোল হবে, নতুন আলু দিয়ে ডিমের ঝোল। আর দেখি কী করি, শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর একটু বাড়ি থেকে ফোন এসেছিলো, কথা বললাম, চলো নিচে যাওয়া যাক, রান্নাটা করে নিয়ে আবার লেট হয়ে যাবে, শীতের বেলা না লেট হয়ে যাবে। আর এবছর তো বিয়ের নিমন্ত্রণে একটাও পেলাম না, জানি না কোথাও এর মধ্যে নিমন্ত্রণ পাবো কি। চলুন যাওয়া যায়। নিচে চলে এসেছি, আসার পরে রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকালে সব ব্রেড কেউ কলা মুড়ি এইরকম সব খাওয়া হয়েছে, মা অত কিছু খেতে চাচ্ছে না, ওই জন্য থাক, সকালে ঝটপট রান্না করে নিই, টাইমে খেয়ে নেবো। তা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে আলু ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, পুঁইয়ের বীজ ভাজা করছি, মা এগুলো ধুয়ে রেখে দিয়েছিল। আর ধনিয়া পাতাটাও কি করব দেখি, তার আগে ডিমটা ছাড়িয়ে নেব। আর একটা কাঁচকলা ভাতে দেবো, কালকে দুটো কাঁচকলা নিয়ে এসেছিলাম, তাই একটা ভাতে দেবো। আর ডিমগুলো এগুলো সব ফেটে ফেটে গেছে, এই দেখুন কিভাবে ফাটল ধরেছে দেখেছেন, এমন সব ডিমগুলো একই কন্ডিশন। তাই গ্যাসটা লোতে দিয়ে বসে দিয়েছিলাম, ফেটে গেলেও কিছু বার হয়নি, ভিতরের যে মশলা কিছুই বার হয়নি। এইভাবে আপনারাও করবেন, যদি বাই চান্স ফ্রিজে থেকে ঠান্ডা ডিম ফেটে যায়, গ্যাসটা লোতে করে ডিমগুলো দেবেন, হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবেন, তাহলে আর এইভাবে ফাটবে না। এটা আমার ছোট্ট টিপস। তা যাই হোক, ডিমগুলো ঝটপট ছাড়িয়ে নেবো, একদম গরম গরম ডিমের ঝোল, দেখি যা যা করবো অবশ্যই শেয়ার করবো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, মানে চালটা ধুয়ে হাঁড়িয়ে একদম গামলা সব রেডি করে রেখেছি, বসালেই ভাত হয়ে যাবে। আর ভাতটা একটু গরম গরম হলে না শীতের সময় ভালো লাগে খেতে, ওর জন্যে। ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, একটু লবণ আর হলুদ মাখিয়ে নেবো সুন্দর করে, তারপরে ঝোলটা বসিয়ে দেবো। আর বন্ধুরা, আমার এই ইউটিউবে আসা যে এত বড় স্বপ্ন ছিল, তা যাই হোক, এতদিন এত বছর টিকে আছি, 2 বছর হয়ে গেল, কিছু হতে না পারলে কি হবে, আমি খুব খুশি, আমার খুব ভালো লাগে ভিডিও করতে। আর এই স্মৃতিগুলো ধরে রাখতে আমার খুবই ভালো লাগে, আরও যে স্মৃতিগুলো আমি সব ধরে রাখতে পারছি যতটুকুনি পারছি, এটাই আমার কাছে অনেক অনেক। কিছু হতে পারি পারবো কি সামনে জানি না, কিন্তু এই যে আমি ইউটিউবে এতদিন টিকে আছি বা ভালো লাগে আমার ভিডিও করতে, এটাই আমার কাছে অনেক, তাই না? ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর আমার খুব স্বপ্ন ছিল যে আমি ইউটিউবে ভিডিও করব, এই সবারই দেখতাম, ভালো লাগতো, মনে হতো আমি যদি করতে পারতাম। তা যাই হোক, কিছুটা হলেও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা।
একটু ডিম রান্না করাটা সবাই জানে, তো আমি যেভাবে করি একটু শেয়ার করছি। একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, কাঁচা লঙ্কা চিরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর বিবাসের অবস্থা দেখুন, কলা খাচ্ছে, গান হচ্ছে বলে কিছুই আপনাদের আজকে কথা বলার পরেও ভয়েস দিতে হচ্ছে, কিছু করার নেই। বিবাস বলছে ও মাঠ, আমি কলা ঝুলিয়ে রেখেছে, মনে হচ্ছে বাদরে কলা খাই, সেরকম কন্ডিশন আমার। তাই এই বলে হাসাহাসি করছিলাম, আর কলাগুলো আমি ঝুলিয়ে রাখলে না ভালো হয়, তাই বিবাস বিবাস বলছে, এই নিয়ে হাসাহাসি করছিলাম, মাকেও বললাম, দেখুন বিবাস এই কথা বলছে। তাই যাই হোক, সবাই একটা করে আবার কলা খাচ্ছি, কারণ সকালে হালকা ব্রেকফাস্ট হয়েছে, তো সব কেউ সবাই একটা করে কলা খাচ্ছি। আবার ঘরে কিছু থাকলে ফ্রিজে টুকিটাকে অনেক কিছুই থাকে, সব কলা খাচ্ছে। এই বিবাস বদমাইশি করছে, দেখছেন কলাগুলো এদিক ওদিক কলা চুকলাগুলো বদমাইশি করে ফেলছে, তাহলে আমার সঙ্গে বকাটা খাবে ভালোই হবে। আর শরীরে এনার্জি দিতে গেলে, এই রান্না করতে গেলে, আমার এত পরিশ্রম করতে হলে নিজেকেও তো একটু এনার্জি দরকার, তাই না? তাই একটা কলা আমিও খেয়ে নিলাম, কলাটা খেতে রান্না করতে করতে কলাটা খেলাম। আর একটু বাইরে আমাদের মাছের এই যে হাড়িটা আছে, এটা একটু বাইরে রুদে দিলাম, জল ঠান্ডা হয়ে যায়, আর প্রতিদিন জল পাল্টানোটাও ঠিক না, ওর জন্য এই বাইরেটা একটু রোদ আছে, রোদের মধ্যে মাছটা দিয়ে দিলাম। গানের জন্য আজকে পুরো ভিডিওটাই কপিরাইট, গান হচ্ছে কপিরাইট আসবে পুরো ভিডিওটাই, ওর জন্য ভয়েস দিতে হচ্ছে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। হ্যাঁ, আর মাও এদিকে আগে টাগি দিচ্ছে, আমারও ঝটপট যাতে রান্নাটা হয়ে যায় ওর জন্যেই। এবার মশলাটা তো ভাজা ভাজা করে নিয়েছি, এবার দেবো হচ্ছে এমনি মাংস যেসব মশলা দেয়, রসুন, আদা, পেঁয়াজ, এমনি মাংস বেশি দিই, এটা একটু রসুনটা কম দিই আমি ডিমের জলে। রসুন, লঙ্কা, জিরা, আদা সব রকম একটু মশলা দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে দেব। দেখুন সব রকম দিয়ে দিয়েছি, এবার একটু লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম জাস্ট কালারের জন্য। এইবার নাড়া আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে টষিয়ে জল দিয়ে দেবো। এই দেখুন আলুগুলো দিয়েও আমি একটু কষিয়ে নেবো, নতুন আলু তো যদি ঠান্ডা হয়ে যায় না আলুগুলো শক্ত হয়ে যায়, তাই ভালো করে ভেজে কষানোর সময় সুন্দর করে কষিয়ে এবার জলটা দিয়ে দেবো, গরম জল। কিন্তু গরম জল দিলে না যে কোনো রান্নার টেস্টটা ভালো হয়, তাই না? এবার জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবো, তারপরে ডিমগুলোও দিয়ে দেবো। এই দেখুন ডিমগুলোও দিয়ে দেবো, তারপরে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে গরম গরম ডিমের পাতলা ঝোল। ডিমটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এদিকে বিবাস পড়ছে কি দেখতে আসলাম, আর বিবাস পড়ছে, মা একটু ফন্টন দেখছে, আর আমি এই যে লাকি চকোবাই, এগুলো হচ্ছে বিবাস একটু ভালোবাসে, ওর জন্য বিবাসকে দিতে আসলাম। বিবাস খাচ্ছে, আর একটু ফল কাটবো, লেবু কেটে নিয়েছি, এবার কাটবো নেসপাতি। আর তাই গান হচ্ছে বলে আপনাদের আবারও ভয় দিতে হচ্ছে, আর এই নেসপাতিটা না উনি বিবাসের নেসপাতি খুব ভালোবাসে, তাই আমি কিনে নিয়ে এসেছিলাম, নিচে আমার ভালো লাগে না অত, নেসপাতিটাও ছাড়িয়ে দেবো। চলুন চলুন ফলগুলো একটা দুটো করে সবাই মিলেই খাই, মাকেও একটু দেবো, মা তো খাবে না বলছে, দুই একটা নেবে, বিবাসকে দিয়ে দেবো খেয়ে নেবে। বিবাস খাক, এটাই খেতে পারেনিস? আর বন্ধুরা এই যে দুপুরবেলা ফল কেটেছি খাচ্ছি, কেউ খুশি না হোক, আমার ফৌজি সাহেব যে আছে না আপনাদের দাদা ভাই, ও তো খুশি হয়ে যাবে, ও ফল খাওয়া খুবই পছন্দ করে, আর ফল খাওয়া দেখে বলবেন না একটা ভালো জিনিস খাচ্ছে। আপনাদের দাদা ভাই যদি ভিডিওটা দেখে না বলবো বাহ ঠিক আছে একটা ভালো জিনিস খাচ্ছে। তা যাই হোক, চলো ফল খাওয়া তো হয়ে গেছে, খাওয়ার পরে এই জায়গাটা আবার পুছে নেবো, যেহেতু সকালে হালকা ব্রেকফাস্ট খাওয়া হয়েছে ওর জন্যে টুকিটাকি এসব খেয়েই আমরা ইয়ে করে ফেললাম, যাতে টাইমে রান্নাটা ঝটপট হয়ে যায়। এবার একটু ধনিয়া পাতার পকোড়া করবো, তাহলে আমাদের হয়ে যাবে একদম ডিমের ঝোল, ধনিয়া পাতার পকোড়া। আর কি করেছি সেটা দেখাচ্ছি আপনাদের। আর ধনিয়া পাতাটা এইভাবে বেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, পরে বড়া করব। দেখি আমার ডিমের ঝোল কেমন হলো, বাও দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা, একদম কালার কেমন লাগছে কিন্তু ক্যামেরাতে, কিন্তু দারুণ হয়েছিল। গরম মশলা দিয়ে নামিয়ে দেব, আমি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি, আপনারা যদি মনে করেন একটু ঘি দেবো দিতে পারেন, দারুণ হয়েছিল বন্ধুরা, পরে ভয়েস দিয়েছি, ডিমের ঝোলটা দারুণ হয়েছে বন্ধুরা, ঢাকা দিয়ে রেখে দেবো।
এখন তো একটা বেজে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। আর চালটা ধুয়ে এরকম রাখলে না ভাতটা করলে পরে খুব সুন্দর ঝরঝরা ভাত হয়। আপনারা যদি যে জানেন করবেন তো বটেই, কিন্তু যে জানেন না এইভাবে করবেন, চালটা আগে করে ধুয়ে রাখবেন, কত সুন্দর ভাত হয় তারপরে দেখবেন। আমার বাসন ধোয়া কমপ্লিট, আর কাঁচকলা না প্রেশার কুকারে সিটি দিয়েছি, নাহলে ভাত কালো হয়ে যায় যদি, ওর জন্য এইভাবে সিটি দিয়েছি। চলো পরে ঠান্ডা হলে মাখবো। গুড আফটারনুন, এখন এত তাড়াতাড়ি করলাম, তাও 2:15 বেজে গেছে। ঘর দোর ভালো করে পরিষ্কার করে মুছে, ঝাড় দিয়ে মুছে রান্না টান্না করে চলে এসেছি। আর মা এখন পূজায় বসে গেছে, এই দেখুন মা এখন পূজা করছে, সব ফল টল কাটছে, মা পূজাটা করে নিক তারপরে। এখন একটু মাইকটা বন্ধ হয়েছে তাই একটু কথা বলতে পারছি। আর আজকে তো রামের মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, কয়েক বছরের অবসান, তা যাই হোক ভালোই লাগছে। আজকে খুবই বেশ সবাই পিকনিকও করছে, অনেক আনন্দ করছে, কেউ প্রদীপ জ্বালাবে, কোন বিশাল জয় শ্রীরাম। আজকে রাম প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের জ্ঞানে, তা খুবই ভালো লাগছে। চলুন দেখি আজকে কী কী রান্না করলাম। আজকের দিনটা তো বেশ ভালোই ভালো লাগছে, শুভ মানে একটা সকল সময় সবারই মনে যেন একটা আনন্দ কাজ করছে, তাই না? চলো আমার মাইক বাজছে, কপিরাইট আসবে, পরে আপনাদের সঙ্গে কথা বলবো। মা পূজা পূজা করতে করতে রামের আজকে মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, এই আনন্দে একদম মাও একদম নাচ টাচ করছিলো, একটা রিলস বানিয়েছি দেখবেন শর্ট। চলো এখন মাইকটা বন্ধ আছে আর কি রান্না করেছি দুপুরে একবার দেখিয়ে দেবো। জয় শ্রীরাম। রান্না হয়েছে, এর মধ্যে কলা আছে, মাখবো। এই দেখুন ডিমের ঝোল করে নিয়েছি, এটা তো আগে দেখিয়েছি। আর ধনিয়া পাতার বড়াটা এখন করে নেব, যেহেতু শান্তন সেরে এসেছে, গরম গরম ভাজবো বলে রেখে দিয়েছিলাম। আর পুঁয়ের বীজ ভাজা করেছি, আর স্যালাদ আপনাদের দাদা ভাই দেখে খুশ হয়ে যাবে, বা একটা ভালো কাজ করেছো যে স্যালাদ বানিয়েছো, টাইম হয় না ওর জন্য করা হয় না, অনেকদিন পর করা হলো, করাই হয় না, আপনার দাদা ভাই খুশি হয়ে যাবে। এরকম স্যালাদ বানানো না, আমাকে বলে এরকম স্যালাদ করতে, কিন্তু হয় না, তাড়াতাড়ির সময় বানানো হয় না। চলো খেয়ে নিই। আমাদের হচ্ছে ধনিয়া পাতার বড়া, দেখো তেল মেল ছিটকায় না, বড়া গুলো এখন ভাজা হোক। আর আমাদের এদিকে ভাত বাড়ি কলা মাখা হয়ে গেছে, কাঁচকলা মাখা সব হয়ে, হ্যাঁ তারপরে আপনাদের সঙ্গে পরে দেখা করব। আর গান বাজছে, এ ভয়েস দিতে হবে, আসি আবার চলে যাই, হ্যাঁ আবার চলে আসবে, ব্যাগ ফোন। গুড ইভিনিং বন্ধুরা, দেখুন সন্ধ্যাবেলা একটু তো প্রদীপ দিতেই হয় আজকে, তাই আমাদের বিবাসই আজকে প্রদীপটা দিয়ে দেবে। চলুন, ঠাকুরের সামনে একটা দিয়ে দিল বিবাস, হ্যাঁ মন্দিরে দিয়ে দে। বিবাসে প্রদীপ দেওয়া হয়ে গেছে, নমস্কারও করা হয়ে গেছে, জয় শ্রীরাম বলাও হয়ে গেছে। এবার বিবাস তো প্রদীপ দিল, দেখলেন জয় শ্রীরাম। আর জয় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার জন্য আমার সকল দেশবাসীকে জানাই আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আজকে তো সারা দিনটাই খুবই আনন্দই কাটলো, তা যাই হোক মা যাওয়ার পর আর দেখা করেনি আপনাদের সঙ্গে, আর এই গান বাজতেই আছে। গুড ইভিনিং, চা নিয়ে চলে এসেছি, আর মা তো চলে গেছে, এখন 2 কাপ চা। বিবাস পড়তে পড়তে এদিকে মাঝে মাঝে আবার কি যেন একটা নাম ভুলে যায়, চকোবাই, লকি চকোবাইটা খাচ্ছে। বিবাস এখন বিশাল টেনশন আছে, 1 তারিখ থেকে এক্সাম আছে। ওই দেখুন পিছনে ব্ল্যাঙ্কেট আছে না, ওটা গায়ে দিয়েছিল প্রথম। এখন রাতে রুটিটা করব, আর একটু কথা বলতে পারছি কারণ মাইকটা বন্ধ আছে, কপাল ভালো, ওর জন্য আপনাদের সামনে বেশিরভাগ ভয়েস দিতে হবে আজকে, বুঝতেই পারছি। পুরো ভিডিওটাই ভয়েস না দিতে হলে হয়, ভাবলাম ভিডিও আজকে করবো না, আরাম ভয়েস দিতে হবে। দেখছি একটু বন্ধুদের সঙ্গে দেখা করলে মনটাও ভালো লাগে, জন্য চলে আসলাম। তা যাই হোক রাতে রুটি হবে, ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় হাসি খুশি থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আর আজকে তো এটা বলতে হয়, জয় শ্রীরাম, গুড নাইট, বাই।